আকাশ, স্থল, জল কোনো পথে এবার আর পার হতে পারবে না চীন ভারতের ত্রিসীমানা। জলপথে ভারতের যে ডিস্ট্রয়ার নামতে চলেছে, জেনে নিন তার পুরো ইনফরমেশন। ইন্ডিয়ান নেভি এভাবে বুস্ট আপ করবে স্বপ্নেও ভাবতে পারেনি অনেক দেশ। কিন্তু অস্ত্র নিয়ে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে এক্সপেরিমেন্ট করে চীন, চীনকে কি ঠেকানো সম্ভব? যদি স্থান কাল পাত্র সবটা ঠিক থাকে, তাহলে আর মাত্র 48 ঘন্টা পরে ভারত নামিয়ে ফেলতে পারে ভারতের ডিস্ট্রয়ার আইএনএস মুরমুগাওকে। সম্ভবত এই রণতনির নাম খুব একটা শোনেনি ভারতবাসী, কিন্তু একাই অনেক কামাল দেখিয়ে দিতে পারে একটা ডিস্ট্রয়ার, একটা রণতরী। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রাউন্ড ট্রুথটা জেনে রাখাটা দরকার আপনাদের। যদি যুদ্ধের পরিস্থিতি আসে, ভারতের আইএনএস মুরমুগাও কি টেক্কা দিতে পারবে চীনের ডিস্ট্রয়ার টাইপ 052D কে? চীনের হাতে 41টা ডিস্ট্রয়ার রয়েছে এই মুহূর্তে, এমনটা বিশ্ব জানে, বিশ্বের কাছে এমনটাই খবর রয়েছে। আর ভারতের কাছে সেখানে রয়েছে মাত্র 10টা ডিস্ট্রয়ার। কিন্তু সংখ্যা শক্তি শেষ কথা বলে না। কতটা জোরালো এফেক্ট আইএনএস মুরমুগাওয়ের? স্টাডি ফ্রি কনসালটেন্সি, মেক শিওর প্রিপেয়ার ফর স্টাডিং USA, UK, Canada, Germany, Australia, Italy, France, New Zealand and Switzerland, all over Europe. প্রথমেই বলে রাখবো, চীন পারমাণবিক হামলা চালাক বা জৈব হামলা, কোনো হামলাই টাচ করতে পারবে না আইএনএস মুরমুগাওকে। স্টেলথ প্রযুক্তি রয়েছে এই ডিস্ট্রয়ারে। আর এই স্টেলথ প্রযুক্তি কতটা মারাত্মক, কতটা ভয়ানক, সেটা আপনাদের বলবো একটু পরেই। শত্রুকে বিনাশ কিভাবে, কোন পথে করতে হবে, তার জন্য একগুচ্ছ অত্যাধুনিক কোয়ালিটি রয়েছে আইএনএস মুরমুগাওয়ে। চীনের ডিস্ট্রয়ার টাইপ 052D দৈর্ঘ্য 157 মিটার। অবশ্য এখানে এগিয়ে রয়েছে আইএনএস মুরমুগাও, কারণ এটা দৈর্ঘ্যে 163 মিটার। মুরমুগাওকে চাইলেও খুঁজে পাবে না তার শত্রুপক্ষ, কারণ মহাসাগরে খুঁজে পাওয়া যায় না এই রণতরীর ফুটপ্রিন্ট। স্টেলথ প্রযুক্তি, স্টেলথ প্রযুক্তি থাকায় কোনো রাডার বা অন্য কোনো পদ্ধতিতে আইএনএস মুরগাওয়ের গতিবিধি ধরা পড়বে না কোনো মতেই। জানতে পারবে না শত্রুপক্ষ কোথায় অবস্থান করছে এই রণতরী। কিন্তু স্টেলথ প্রযুক্তি সাহায্যেই প্রতিপক্ষের জাহাজের গতিবিধি জেনে ফেলতে পারবে মুরমুগাও। এবার যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরব, ভালো করে সেটা বুঝবেন। 4টে শক্তিশালী গ্যাস টারবাইন দ্বারা চালিত এ ধরনের যুদ্ধ জাহাজের সর্বোচ্চ গতি হতে পারে 30 নট। এর মানে ঘন্টায় 55 কিলোমিটারের থেকেও বেশি। কিন্তু স্পিডের দিক থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে চীনের টাইপ 052D। হাই স্পিডে ফিউল এফিসিয়েন্সি থাকে না টাইপ 052D ডিস্ট্রয়ারের। সব থেকে বড় কথা, চীনের এই ডিস্ট্রয়ারে নেই স্টেলথ প্রযুক্তি। এবার আসবো, কতটা ঘাতক আইএনএস মুরমুগাও। আইএনএস মুরমুগাওতে রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, যা 290 কিলোমিটার থেকে 450 কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে সরাসরি। এছাড়াও এই যুদ্ধ জাহাজে রয়েছে 70 কিলোমিটার মাঝারি পাল্লা সার্ফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র ছড়ান ব্যবস্থা, টর্পেডো, রকেট লঞ্চার এবং নানা ধরনের বন্দুক, দুটো মাল্টি রোল হেলিকপ্টার, এর মানে দুটো HAL ধ্রুব বা সিকিং মাক 42B হেলিকপ্টার নামার জন্য হ্যাঙ্গার এবং ফ্লাইট ডেক রয়েছে আইএনএস মুরমুগাওতে। সেই তুলনায় চীনের টাইপ 052D ডিস্ট্রয়ারে রয়েছে একটা মাল্টি রোল হেলিকপ্টার নামার জায়গা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছে, যেভাবে তৈরি করা হয়েছে আইএনএস মুরমুগাও, তাতে পরিষ্কার এর ধ্বংসাত্মক ক্ষমতা চীনের টাইপ 052D থেকে অনেক 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 বেশি। আর ঠিক সেজন্যই দামটাও অনেকটাই বেশি, 35,800 কোটি টাকা। ভারতকে বুক দিয়ে আগলাবে আইএনএস মুরমুগাও। চীন এগোনোর সাহসও দেখাতে পারবে না। প্রথম কলকাতা ব্যুরো।